Music. হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি সাদিয়া নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। আজকের ভিডিওটা এতটা ফানি হতে চলেছে গাইস, আজকের ভিডিওতে আমাদের সাথে কিং সাহেব মানে ভাই প্রাঙ্ক করতে এসে নিজের প্রাঙ্ক হয়ে গেল ভাই। আর এর যে আগের পর্ব যে প্রাঙ্কটা আমরা করেছিলাম কিং সাহেবের সাথে, যার বদলাটাও আমাদের সাথে নিতে এসেছিল ভাই, ওইটার লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বা টাইটেলে দিয়ে দিব। তো গাইস, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো গাইস, ভিডিও শুরু করা যাক। আসছে সেদিন আমি সিঙ্গেল ছিলাম বলে আপনারা দুজন আমার সাথে প্রাঙ্ক ভিডিও বানাইছিলেন, আমার মন ভাঙছিলেন। আজ আর আমি সিঙ্গেল নেই, দেখবেন আমার গার্লফ্রেন্ডকে দেখবেন। হ্যাঁ দেখবো। আপনি রিলেশন শুরু করছেন? আপনি কষ্ট পাবেন বুঝতে পারি নাই, সো সরি ফর দ্যাট। কষ্ট দিয়ে কিছু বলি নাই, আসলে মজা করছি। প্রীতি আমার গার্লফ্রেন্ড, আমরা দুজন নিউ রিলেশনশিপে আছি। হ্যালো ভাবি, কংগ্রেচুলেশন। হ্যালো হ্যালো ভাবি, হ্যালো হ্যালো ভাবি। তো কথা বলি না ভাবির সাথে, কথা বলবো না। আপনারা দুজন আমার যে কষ্ট দিচ্ছেন আজকে, যা আমার গার্লফ্রেন্ডের দেখেন উনি। আর আমি সামনে 25 তারিখে কক্সবাজার ঘুরতে যাব প্রীতিকে নিয়ে। উনি বলেন কেন? আচ্ছা সমস্যা নেই, এখন আর কষ্ট পাবো না, এখন আমার প্রীতি আছে, প্রীতিকে ছাড়া বাঁচবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি আমি একটু সাদিয়া, তুই একটু প্রীতি ভাবির আইডিটা দেখ, দুইটা লাইক, দুই লেভেল। ভাই মিয়া, আরে কি মন পাইছেন নাকি? উনারে আমি গেমে আছি, উনি আমার কথা শুন। ও ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আসলে মানে দেখলাম আর কি, মানে নিউ খেলেন তাই তো প্রীতি ভাবি। সমস্যা নেই, হাতের গানটা জোস চক চক করতেছে। আচ্ছা ঠিক আছে, কংগ্রেচুলেশন তোমাদের। ঠিক আছে, আপনি কোথায় থাকেন, বাসা কই, কিভাবে আপনাদের পরিচয় তা বলেন। আরে উনি উনি এখনো উনি এখনো সিঙ্গেল, এখনো মিঙ্গেল হতে পারে নাই। ওইদিন ওনার মুখে ওইদিন ওনার মুরগি বানাইছেন যে এই জন্য। ছেলে তোমার গার্লফ্রেন্ড ভাই, সিরিয়াসলি আজকে কি এপ্রিল ফুল? আজকে কত তারিখ? এটা তো মার্চ। এই আমাদের টিমে ফুল বানাতে আসছে না যে একটা মানে আল্লাহ ভাই, এই ভাইয়া কথা না বললে তো বুঝতে পারতাম না। হ্যালো ভাইয়া, কাহিনী বলেন, কাহিনী কি? আরে শুনেন শুনেন, উনি প্রথমে আমাকে বলছে ওই দিন তো আমার মুরগি বানাইলো, শুনো রেহান বাদান বললাম হ্যাঁ, তাহলে বলো কি করা যাবে। দে উনি বললো যে একটা আইডি খুলো, মানে সে আমাদের মুরগি বানাইতে আসছে। ভালো করে প্ল্যান করে দেখো,
রানিং করে আসা উচিত ছিল বেচারা ভাইয়া। তা ভাইয়া প্রীতি ভাইয়া নাকি আপনার নাম কি ভাইয়া? আচ্ছা আমার নাম প্রীতি হতে যাবে কেন? রায়হান ওই যে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গাইস। আজকের মধ্যে এই পর্যন্ত। টেক কেয়ার, লাভ ইউ অল গাইস, বাই বাই।